একটা বুড়ো আঙ্গুল নড়ে, একটা বুড়ো আঙ্গুল নড়ে, দুইটা বুড়ো আঙ্গুল নড়ে। এই আনন্দময় খেলা শিশুর মনোবিকাশে অনেক কার্যকর ভূমিকা রাখে, জানালেন চাইল্ড থেরাপিস্ট মোস্তাক ইমরান। আমি অনেক খুশি। এই ধরনের সেশনগুলো করে কিন্তু শিশুরা অনেক আনন্দ পায়, যেটা আমরা এতক্ষণ দেখলাম। কারণ খেলা হলো একটি শিশুর মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম, কিন্তু বর্তমান যুগে আমাদের সেই সুযোগটা কম। আমরা দেখা যাচ্ছে আমাদের তেমন খেলার মাঠ নেই, আমাদের শিশুরা অনেক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাই আমাদের উচিত এই ধরনের আমাদের যে সেশনগুলো আছে, এই সেশনগুলোতে অংশগ্রহণ করা, শিশুদেরকে খেলার সুযোগ করে দেওয়া, এবং শিশুরা দেখা যায় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় কিন্তু খেলতে পারে, তার জন্য কিন্তু অনেক অর্থকড়ির প্রয়োজন নেই। এভাবেই কিছুক্ষণের জন্য হলেও শিশুদের সাথে হারিয়ে যাওয়া শৈশবের নির্মল আনন্দ খুঁজে পেলেন ব্র্যাক হোপ ফেস্টিভ্যালে আসা নানা বয়সী দর্শক। এখানে তো অনেক বড়রাও ছিল, আমি মতো ছোট, তো আমার সবার সাথে করে মনে হয়েছে যে সবাই আমার বয়সী, এবং মনে হয়েছে যে সবাই মানে আমার সাথে আমরা সবাইকে ইকুয়াল এরকম মনে হয়েছে। গেল 50 বছরে ব্র্যাকের নানান আশা জাগা নিয়ে গল্পের উদযাপন হোপ ফেস্টিভ্যালে ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট ব্র্যাক IED সাধারণ দর্শকদের জানালেন প্রতিদিনকার জীবনে মানসিক স্বাস্থ্যের উন্নতি অপরিহার্য। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা তো খুবই জরুরি। মানসিকভাবে যদি আমরা ভালো থাকি, তাহলেই না আমরা বর্তমানটাকে সুন্দরভাবে কাটিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবো। কাজেই শিশু থেকে, এবং এটা কিন্তু শুধু বড় হয়ে যাওয়ার পর না, শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, ইভেন গর্ভাবস্থায় মা যখন থাকে, ওই গর্ভবতী মায়েরও মানসিক স্বাস্থ্যের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে যত্ন নিতে হবে। মানসিক স্বাস্থ্য উন্নতির বিভিন্ন কর্মশালায় বিশেষজ্ঞরা আরো জানালেন মন নিয়ন্ত্রণ করতে পারলেই রাগ মানসিক চাপ নিয়ন্ত্রণ সম্ভব। আমাদের এই যে মনটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা কিন্তু সোসাইটিতে সামাজিকভাবে যে মেলামেশা, আমাদের যে একটা আবেগের বহিঃপ্রকাশ, এটাকে আসলে খুব সঠিকভাবে করতে পারবো না। তো যার কারণে ভিন্ন ভিন্ন বয়সের প্রত্যেক মানুষের জন্য আসলে মনের যে আবেগগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে খুব সঠিকভাবে আসলে পজিটিভলি মানুষের সাথে মেলামেশার জন্য আমাদের মন এবং আমাদের মনকে আসলে নিয়ন্ত্রণ করা খুব দরকার। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, মাইন্ডট্রিকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মশালার মাধ্যমে দর্শকরা জানতে পারলেন মনের আছে ভালো আর খারাপ দিক, কি করলে মন ভালো থাকবে তা সহজে বুঝতে সাজানো হয়েছে আকর্ষণীয় ইমোজি, মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণ সহ কিভাবে মা বাবা নিজের যত্ন নিবে তা নিয়ে হয়েছে খোলামেলা আলোচনা। আলোচনায় অংশ নিয়ে অনেকেই পেয়েছেন মন ভালো রাখার নতুন দিশা। আমি গত 3 দিন বেশ কয়েকটা এক্সারসাইজের মধ্যে দিয়ে গিয়েছি যে কিভাবে আমরা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটা করতে পারি বা অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা করতে পারি, যেটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। আমার বাসায় ছোট ভাই আছে, তো তার সাথে আমি কিভাবে আরো হেলদি ওয়েতে ডিল করতে পারি, এটা আজকে আমি প্যারেন্টিং এর সেশনটা থেকে জেনেছি। আর সেশন থেকে আমার লার্নিং যেগুলো ছিল সেটা হচ্ছে যে এই যে আমরা যেগুলো ফিল করি, আমাদের অনুভূতিগুলো বা এই অ্যাওয়ারনেস বিল্ড আপ গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে কথা বলা। ব্র্যাক IED 2013 সাল থেকে প্রায় 700 জন প্যারা কাউন্সিলরের মাধ্যমে দেশ জুড়ে সমাজের বিভিন্ন স্তরে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছে। ব্র্যাক IED-র একটা অন্যতম লক্ষ্য হচ্ছে কমিউনিটিরই মানুষদের মাধ্যমে সাপোর্টটা দেওয়া। তো এই জন্য আমরা আমাদের প্যারা কাউন্সিলরদের তৈরি করছি। প্যারা কাউন্সিলরদের ভূমিকাটা এরকম, তারা কমিউনিটি থেকে নির্বাচিত হওয়া লিডার, যারা কিনা ঠিক ওই এলাকার ভাষাগুলো বোঝেন। তা আমাদের এই প্যারা কাউন্সিলরের ভূমিকাটাও এরকম, তারা শিশু, মা, কিশোর কিশোরী এবং যারা পূর্ণ বয়স্ক আছেন তাদেরকে মানসিক স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকেন, এবং একদমই টোটালি তারা কমিউনিটি বেসড সার্ভিসটা দিয়ে থাকেন আমাদের। ব্যস্ততম জীবনে পেশাগত কিংবা মানসিক চাপ মোকাবেলার কৌশলগুলো মানুষকে জানাতে ব্র্যাক IED তৈরি করেছে বিভিন্ন শর্ট কোর্স। আমরা বিভিন্ন রকমের শর্ট কোর্সগুলো অ্যারেঞ্জ করছি, যেখানে আসলে পজিটিভ প্যারেন্টিং কিভাবে আসলে কিশোর কিশোরীদের জন্য নিশ্চিত করা যায়, একজন মানুষ কিভাবে নিজেদের আসলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা নিশ্চিত করতে পারে, নিজেদেরকে কিভাবে মনোসামাজিক সহায়তাকারী হিসেবে ডেভেলপ করা যায়, এই ধরনের ভিন্ন ভিন্ন অনেকগুলো প্রশিক্ষণ এবং আমাদের শর্ট কোর্স আছে।